আলু ভর্তা আমার সবচাইতে পছন্দের একটা জিনিস হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আলু ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা মরিচ তেলে ভেজে নিয়েছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কোছলে নিয়েছি আরও নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে আর এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পোড়া করে আলু সেদ্ধ করে এবার আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি সুন্দর করে ম্যাশ করে নিতে হবে এতে করে আলু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আলুগুলো যদি পোড়া পোড়া করে সিদ্ধ করা হয় এই আলু ভর্তাটা দিয়ে না পেট ভরে ভাত খাওয়া যায় খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো আলু ভর্তার সাথে সরিষার তেলের না খুব ভালো একটা কম্বিনেশন মনে হয় কি সরিষার তেল আর ধনিয়া পাতা ছাড়া আলু ভর্তা একদমই ভালো লাগে না যাই হোক খুব ভালোভাবে বানানো হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ